সাত সকালে কেউ বের হয়েছেন অফিসে যেতে, আবার কেউ জরুরি কাজে। পথে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে জ্বালানি তেল নিতে গিয়েই বিপাকে পড়েন চালকরা। শনিবার ভোর থেকেই রাজধানীর আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনের দুই পাশের প্রবেশপথ আটকানো, তাও ফাঁক ফোকর দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন চালকরা, কিন্তু কোনো কিছুতেই লাভ নেই। ভেতরে গিয়ে জানতে পারেন তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ পাম্প। তেলের দাম কমার মাত্র একদিনের মাথায় ঘটল এমন বিভ্রান্তিকর ঘটনা, তাই চালকরা বলছেন ইচ্ছা করেই তেল বিক্রি বন্ধ রাখে কর্তৃপক্ষ। আমি যদি ঢুকতেছিলাম দেখি তেলের পাম্প বন্ধ, তারপর আবার কষ্ট করে উল্টা ঘুরে ওই পাম্পে যাইতে হইছে। ওই সাইডে ঢুকতেছে যেই বেড়া দেওয়া, তা আমি মনে করছিলাম যে হ্যাঁ, তার জিজ্ঞাসা তো করিনি, আপনারাই তো দেখছেন বন্ধ। টাকা মানে কমাইছে এই কারণে হয়তো বা এরা সিন্ডিকেট, তো ভাই এগুলো সব দাম কমাইছে এটার কারণে বন্ধ হইতে পারে। এদিকে ডিপো থেকে তেল ভর্তি ট্রাক এসে পৌঁছায় বেলা ১২টার দিকে, শুরু হয় বিক্রি। প্রায় ৬ ঘন্টা পর স্বাভাবিক হয় পাম্পটি থেকে তেল বিক্রির কার্যক্রম। তেল তারা ঢুকাচ্ছে, এই কারণে এই সময়টা হলো, দেরি করলাম, আর প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় ছিলাম। কালকে ডিপো বন্ধ ছিল, এই জন্য আজকে দিতে তেল, তখন পাম্প বন্ধ ছিল, এই একটু আগে চালু করলো আর কি। যদিও ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রাখার অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের রিজার্ভ শেষ হয়ে যায় বন্ধ রাখা হয়। সকুশনে ডিপো বন্ধ থাকে, তেল আপনি বৃহস্পতি যেটা রিজার্ভ আনে ওটা তো অতিরিক্ত সেল গেল, তখন এমনি তেল শেষ হয়ে যায়। আমাদের তেল শেষ হয়ে গেছে, সকালে গাড়ি গেছে। এর আগে তেল সংকটে তালুকদার ফিলিং স্টেশন কখনো বন্ধ থাকেনি বলেও জানান কর্মকর্তারা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।